কথা কোনোদিন শুনেছেন বা দেখেছেন বলে মনে হয় না। সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব, আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে, বিশেষ করে যারা গরিব, যারা আমাদের যারা যুবক মহিলা এবং কৃষক, তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন, মানে সার্বিক একটা বাজেট যাকে বলে এইবারের বাজেটে সেটা আমরা দেখতে পাচ্ছি।